হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা বিএ বিএসসি বি কম অনার্স কিংবা জেনারেল কোর্সে ভর্তি হয়েছো তোমাদের সকলে এ ইসি সাবজেক্টই রয়েছে ফার্স্ট সেমিস্টারে এ ইসি অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর্স ফার্স্ট সেমিস্টারে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে কত মার্ক্সের এক্সাম হয়ে থাকে সিলেবাস কী রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদের করে চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করবো না শুরু করা যাক এ ইসি অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এই সাবজেক্টটি তোমাদেরকে সকলকেই পড়তে হবে তোমরা যারা বিএ বিএসসি বিকম কম অনার্স কিংবা জেনারেল কোর্সে পড়ছো তোমাদের সকলকে এই সাবজেক্টটি পড়তে হবে কম্পালসারি ইংলিশ কিন্তু এখানে তোমাদেরকে বলে রাখি এ ইসি এবিলিটি এনহান্সমেন্ট কোর্সে এখানে তোমাদের কম্পালসারি ইংলিশ সাবজেক্টটি পড়তে হবে ইউনিট ওয়ানে পোয়েট্রি রয়েছে আর ইউনিট টুয়ে রয়েছে প্রোচ এই যে প্রোজ আর পোয়েট্রি রয়েছে কতগুলি পোয়েট্রি রয়েছে কতগুলি প্রোজ রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানা তার আগে তোমাদেরকে বলে রাখি এই সাবজেক্টে কত মার্ক্সের এক্সাম হবে পঞ্চাশ মার্ক্সে এক্সাম হবে এ ইসি সাবজেক্টে পঞ্চাশ মার্ক্সে এক্সাম হবে কতগুলি কোশ্চেন দেওয়া হবে পঁচিশটি কোশ্চেন দেওয়া হবে এক একটি কোশ্চেনের মান থাকবে দু নাম্বার করে তোমাদেরকে বলে রাখি এমসি কিউ কোশ্চেন পেটার্নে তোমাদের এক্সাম হবে এক একটি এমসি কিউর মান থাকবে দু নাম্বার পঁচিশটি এমসি কিউ দেওয়া হবে টোটাল নাম্বার থাকবে পঞ্চাশ মার্কস তোমাদের এ ইসি সাবজেক্টে কত মার্কসে এক্সাম হবে পঞ্চাশ মার্কসে পঁচিশটি কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে এমসি কিউ আকারে আর তোমাদের বলে রাখি এই যে পঁচিশটি এমসি কিউ দেওয়া হবে ওএমআর সিটে তোমাদের এক্সাম হবে আর তোমাদেরকে বলে রাখি এ ইসি সাবজেক্টে অর্থাৎ কম্পালসারি ইংলিশে এই সাবজেক্টের এক্সাম তোমাদের হোম সেন্টারে অর্থাৎ নিজেদের কলেজে হবে এই এক্সামটি কখন হবে যখন তোমরা মেজর মাইনর সাবজেক্টের এক্সাম দিতে যাবে তার কয়েকদিন আগে এ ইসি সাবজেক্টের এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে তোমাদেরকে বলে রাখি পঁচিশটি এমসি কিউ কোশ্চেন যে দেওয়া হবে ও সিটে তোমাদের এক্সাম নেওয়া হবে কম্পালসারি ইংলিশ অর্থাৎ এ ইসি সাবজেক্টে এবারে তোমরা দেখে নাও ইউনিট ওয়ানে তিনটি পোয়েট্রি রয়েছে ব্রেক 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 আফটার ওয়ার্ডস রয়েছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই তিনটি পোয়েট্রি তোমাদেরকে পড়তে হবে ইউনিট ওয়ানে আর ইউনিট টুয়ে তিনটি প্রোচ রয়েছে নাও তোমরা আউট অফ বিজনেস দ্য চাইল্ড রয়েছে আই হ্যাভ এ ড্রিম রয়েছে এই তিনটি পোয়েটটি তিনটি প্রোজ তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে এ এবিলিটি এনহান্সমেন্ট কোর্স অর্থাৎ কম্পালসারি ইংলিশের জন্য পঁচিশটি এমসি কিউ ও সিটে তোমাদেরকে এক্সাম দিতে হবে হোম সেন্টারে তোমাদের এক্সাম এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত ইএনভিএস আর কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন সাজেশন ভিডিও দেখুনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক রয়েছে আর তোমাদের কতগুলি সাবজেক্ট থাকবে কত নাম্বারে এক্সাম হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজে তোমরা দেখে নিতে পারবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ